দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানি। সবাই মিলে ওনাকে সালামটা দিয়ে দেন, সালাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাইকে লয় মুখে মুখে সবাই সালাম দেন। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদির। আরো জোরে পড়ুন। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানি। কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদির। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দস্তগীর, মোহরতে তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। পাঞ্জাতনের দোহাই তোমায় পাঞ্জাতনের দোহাই তোমায় করো গো মুশকিল আসানি আব্দুল কাদির জিলানি। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি আব্দুল কাদির জিলানি। বাবাজিরা কোরআন শরীফের আয়াত পড়লাম, কোরআন শরীফে 30টি পারা আছে, 114টি সুরা আছে, একটু জোরে বলেন 114টি সুরা আছে। 10 নম্বর পারায় অবস্থিত একটি সুরা, যে সুরাটির নাম সুরায়ে তৌবা। এই সুরা তৌবাতেই কেবল বিসমিল্লাহ লিখা নেই, বাকি সব সুরার প্রথমে বিসমিল্লাহ লিখা আছে। সুরা সংখ্যা যদি 114টি হয় আর সুরা তৌবার প্রথমে যদি বিসমিল্লাহ না থাকে, বাকি সব সুরার প্রথমে যদি থাকে, তাহলে বিসমিল্লাহর সংখ্যা কত? 113। 19 নম্বর পারা একটি সুরা, সুরাটির নাম সুরায়ে নামাল। সেই সুরার প্রথমে যেমন একবার বিসমিল্লাহ আছে, ঠিক তেমন মিডিলে একবার বিসমিল্লাহ লেখা আছে। প্রথমে একবার, মিডিলে একবার, সুরায় নামালে দুই জায়গায় বিসমিল্লাহ। তাহলে সুরা তৌবাতে ছিল না, সুরায় নামালে ডবল হয়ে গেল। বলেন বিসমিল্লার সংখ্যা কত হল? 100। তার মানে সুরাও 114, বিসমিল্লাহ 114। কোরআন শরীফে যতগুলা সুরা আছে তার মধ্যে একটি সুরা আল্লাহর তরফ থেকে দুইবার অবতীর্ণ হয়েছে, সেই সুরাটির নাম কি জানা নেই?
बड़ बड़ जालसा है, बड़ बड़ जुलूस है, बड़ बड़ सम्मिलन है, अपने कन्फारेंस है, एगुल शिक्षा दरकार। एक सूरा डबल अवतीर्ण, से सूराटर नाम हलो सूरतुल फातेहा। এই সূরাটির একাধিক নাম আছে, সেই সূরাটির একাধিক নামের মধ্যে একটি নাম হলো সূরাতুদ দুআ। যে সূরার মধ্যে দুআ আছে, কি দুআ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এটা দুআ। বাংলা ভাষায় আমরা বলি, সে পথে চালাও, সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কেউ যদি বলে আল্লাহ ছাড়া কিছু বুঝি না, ওকে কোনো হাদিস কোরআনের উদ্ধৃতি না দিয়ে এটাই ওকে জিজ্ঞাসা করেন, সে পথে চালাও মোদের যে পথে প্রিয়জন গেছেন চলি। এই প্রিয়জন বলতে কাকে বুঝো? প্রিয়জন বলতে কাকে বুঝায়? তোমার ব্রেন কি বলে? প্রিয়জন বলতে তোমার চাচা নয়, প্রিয়জন বলতে তোমার ভাবি নয়, প্রিয়জন বলতে তোমার বাপ নয়, প্রিয়জন বলতে তোমার নানি দাদি নয়, প্রিয়জন বলতে তোমার নানা দাদু নয়, প্রিয়জন বলতে তোমার মোথা বাড়ির কেউ নয়, প্রিয়জন বলতে কালিয়াচকের কেউ নয়। প্রিয়জন যদি বুঝতে চাও তাহলে এক নম্বরে নবী ও রসুলগণকে বুঝতে হবে, দুই নম্বরে যদি বুঝতে হয় সাহাবাই কেরামগণকে বুঝতে হবে, তিন নম্বরে যদি বুঝতে হয় তাবেঈনগণকে বুঝতে হবে, চার নম্বরে যদি বুঝতে হয় আহলে বাইতকে বুঝতে হবে, পাঁচ নম্বরে যদি বুঝতে হয় আউলিয়াই কেরামদেরকে বুঝতে হবে। নাম করে যদি বলতে হয় আবু বকরকে স্মরণ করো, উমারে ফারুককে স্মরণ করো, উসমানে আলীর তাবেদারি করো, হযরত আলীর মুর্তজাকে মাথার উপরে রাখো, হাসান ও হোসেনের মহব্বত কালবে রাখো, গাউসে আজমে দিওয়ানা হয়ে যাও, ইন্তেকাল করলেই জান্নাতি হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জশনে গাউসুল ওয়ারা কনফারেন্স, জশনে গাউসুল ওয়ারা কনফারেন্স, নারে তাকবীর। সে পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, সে পথে চালাও না যে পথে তোমার কহর ও গজব আছে, সেই পথে চালাও। কোন পথে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, ইনআম দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তাদের পথে চালায় না যে পথের পথিকরা পথভ্রষ্ট হয়েছে, গোমরাহ হয়ে গেছে, বদমজহব হয়ে গেছে, জাহান্নামে চলে গিয়েছে। যারা জাহান্নামে গিয়েছে তাদের পথে নয়, যারা জান্নাতি হয়েছে তাদের পথে চালাও। সুবহানাল্লাহ বলতে অসুবিধা হবে? আর একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। এবারে ধ্যান দা, এই কথা বলিস না, তোদেরকে কথা বলার জন্য বসাইনি এখানে। গাউসে আজম পিরানে পীর দস্তগীরের নাম শুনেছেন? আমি মাওলানা মুয়াজ্জম হোসেন কলিমি, কলিমি আমার নাম নয়, কলিমি আমার নাম নয়, মুয়াজ্জম হোসেন আমার নাম। আমি যে সিলসিলায় বাইত গ্রহণ করেছি, ধ্যান দেন, ওই মাইকের দিকে তাকায় না, আমি যে সিলসিলায় বাইত গ্রহণ করেছি, এই সিলসিলার মূল কেন্দ্র, মূল কেন্দ্র কলিমুল্লাহ জাহানাবাদী, কলিমুল্লাহ জাহানাবাদী। সেই কলিমুল্লাহর সঙ্গে যুক্ত যারা তাদেরকেই কলিমি বলা হয়।
बरेली शरीफर धरती एक विख्यात मुजद्दीद विश्वविख्यात मुजद्दीद शताधिक नय हजारे अधिक किताबेर प्रणेता मुसन्निफ राइटर ऐतिहासिक फिलोसोफर वैज्ञानिक इंजीनियर दार्शनिक हाफिज कारी मुफ्ती मुहद्दिस मुहक्किक मुफस्सिर इमाम अहले सुन्नत जिनाके चलती भाषा आला हजरत बोली नाम होच्चे तार अहम्मद रजा अहम्मद रजार संगे जरा जुक्त तादेर के रिजवी बा रजवी बला है गोटा विश्वेर बुके सब चाहते बड़ो पीर पिनार जमाना थेके आज अबधि जिनाके हौसे आजम बला है तिनार नाम होलो अब्दुल कादिर अब्दुल कादिर रहमतुल्लाह अलैह बा रदियल्लाहु ताआला आन दुटोई बला जाए उनार पीरियडे जारा तार निकटे तार हाथ धरे बैत ग्रहण करेछिलेन तादेरके कादरी बला है तरीकतेर दिक थेके सिलसिला चारटी एक नम्बर सिलसिलार नाम होलो कादरिया द्वितीय सिलसिलार नाम होच्छे चिश्तिया तृतीय सिलसिलार नाम होच्छे नक्शबंदी चतुर्थ सिलसिलार नाम होलो सहरवर्दी এই চারটি সিলসিলা চারজন ব্যক্তিকে থ্রো করে জগতের বুকে প্রণীত হয়েছে কাদরী সিলসিলা আব্দুল কাদের জিলানির কাছ থেকে চিশতি তরিকা মুইনউদ্দিন চিশতির কাছ থেকে নকশবন্দি সিলসিলা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সাহরওয়ার্দী সিলসিলা শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কিন্তু ধ্যান দিয়ে বুঝে না আব্দুল কাদির জিলানির যে কাদরিয়া তরিকা এতে ডাইরেক্ট নবী মুস্তাফার ফয়েজ আছে আর চিশতিয়া নকশবন্দিয়া সাহরওয়ার্দিয়া বাকি তিনটি সিলসিলাতে পরোক্ষভাবে আমার গাউসে আজামের ফয়জ ও কারাম আছে চিশতিয়াতে আব্দুল কাদিরের ফয়জ পাবেন নকশবন্দিতেও আব্দুল কাদিরের ফয়জ পাবেন সাহরওয়ার্দিতেও আব্দুল কাদের জিলানির ফয়জ পাবেন এই কারণে গাউসে আজম বলেছিলেন কোনদিন আমি গাউসে আজম পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি হযরত সাজ্জাদ শাহ আব্দুল কাদের জিলানি ওয়া গিলানি রাদিয়াল্লাহু তাআলা আন গোটা বিশ্বের মানুষ আমাকে দেখতে পাবে না গোটা বিশ্বের মানুষ আমার কাছে এসে মুরিদ হওয়ার সুযোগ পাবে না গোটা বিশ্বের মানুষ আমার বাইত গ্রহণ করার সৌভাগ্য লাভ করতে ডাইরেক্ট পারবে না কিন্তু আমি আজকে বাগদাদের ধরতিতে এলান করে দিয়ে যাচ্ছি মেসেজ দিয়ে যাচ্ছি সংবাদ দিয়ে যাচ্ছি ম্যাটার্স দিয়ে যাচ্ছি যদি পৃথিবীর পূর্ব প্রান্তে কোনো ওলি ভক্ত কোনো ওলি প্রেমী আমাকে না দেখে আমার নামটা শুনে সিলসিলা সম্পর্কে অবগত হয়ে মনে মনে যদি নিয়ত করে নাই আমি গাউসে আজমের মুরি আমি আব্দুল কাদের জিলানির মুরি গাউসে আজম বলেছিলেন আমি আল্লাহ তাআলা দেওয়া শক্তিতে আল্লাহ তাআলা দেওয়া পাওয়ারে সেই ব্যক্তিকে নিজের মুরিদের গণ্ডিতে গ্রহণ করব নিজের মুরিদের লিস্টে অন্তর্ভুক্ত করে নেব এবং এটাও বলে যাচ্ছি শোনো হাসরের প্রান্তরে এতক্ষণ পর্যন্ত আমি খোদার হুকুমে জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার ভক্তদেরকে খুঁজে খুঁজে বাহির না করব সেই গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহের বহুত কারামাত ছিল খাজা গরিবে নামাজেরও বহুত কারামাত ছিল
ওলি হওয়ার একটা জ্বলন্ত দলিল কারামাত। কি বুঝলেন? ওলি হওয়ার বাহ্যিকে জ্বলন্ত দলিল কারামাত। আজে কারামাত কাকে বলে? যে কারামাতটা, কারামাত ওকেই বলে যে সাধারণ মানুষের দ্বারাই যে কাজ হওয়া সম্ভব নয় সেই কাজ আল্লাহর ওলিদের দ্বারাই বাস্তবে রূপ পায়, সেটাকেই কারামাত বলে। আর ওই প্রকৃতিরই কাজ যদি কোনো নবী ও রসুলদের মাধ্যমে ব্যক্ত হয় তাহলে সেটাকে মুজেজা বলে, মুজেজা বলে। আর কোন মদখোর, গাঁজাখোর, জুয়াখোর, দালাল, বাটপার, সাধারণ আম ব্যক্তি সে যদি আবার ওই ধরনেরই কাজ করে দেখায় তাহলে ওইটাকে জাদু বলে। কারামাত হক, মুজেজা হক। কারামাত ওলিদের দ্বারাই কেন হয়? কিছুক্ষণ আগে শুনলেন যে নবী মুস্তাফা কোনো এক সময় আঙুলের ইশারা করে চন্দ্রকে ভাগ করেছিলেন, আঙুলের ইশারায় সূর্য, ডুবে যাওয়া সূর্যকে তিনি উদিত করিয়েছিলেন। আজও যদি সেই নবীর ইশারা হয়ে যায় তাহলে চাঁদ দুই ভাগে বিভক্ত হবে, ডুবে যাওয়া সূর্য উদিত হয়ে যাবে। আল্লাহর কাজ সূর্যকে পরিচালনা করা, আল্লাহর কাজ চন্দ্রকে পরিচালনা করা, আল্লাহর কাজ বৃষ্টি বর্ষানো, আল্লাহর কাজ সন্তান দেওয়া, আল্লাহর কাজ রুজি প্রদান করা, আল্লাহর কাজ বাদশা বানিয়ে দেওয়া, আল্লাহর কাজ ফকির বানিয়ে দেওয়া, আল্লাহ তাআলার কাজ জগৎ পরিচালনা করা, আল্লাহ তাআলার কাজ আসমান ও জমিনকে পরিচালনা করা, আল্লাহ তাআলার কাজ সমুদ্রের পানিকে গড়িয়ে দেওয়া, আল্লাহ তাআলার কাজ জঙ্গলের পশুকে এক জায়গায় দাঁড় করিয়ে দেওয়া। কিন্তু আপনারা শুনেছেন নবী ও রসূলদের দ্বারাই মরা মানুষ জিন্দা হয়ে গিয়েছে, নবী ও রসূলদের দ্বারাই অন্ধ মানুষ চোখ প্রাপ্ত হয়েছে, নবী ও রসূলদের দ্বারাই একজন গরিব মানুষ বড়লোক হয়ে গিয়েছে, নবী ও রসূলদের দুয়ার বা দাওলাতে অন্ধ লোক চোখের জ্যোতি ফিরে পেয়েছে, নবী ও রসূলদের দুয়ার মাধ্যমে নিঃসন্তান মহিলা সন্তানের মা হয়ে গিয়েছে। এটা নবীদের দ্বারাই হলো। পরের ধাপে যদি আসে ওলি আউলিয়াদের মাধ্যমে সুবহানাল্লাহ চলন্ত হাওয়া থেমে গিয়েছে, ওলি আউলিয়ারা পানির উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে নিয়েছে। শুনেছেন না শুনেননি? পানির উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়েছেন ওলি আউলিয়ারা, এটা শুনেননি? বিসমিল্লাহর ফজিলত জানেন? বিসমিল্লাহর ফজিলত আমার মতন মাওলানা বক্তব্য রাখতে গিয়ে বলছে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যদি পড়ো, এটা যদি পড়ো, আরে বিসমিল্লাহর উপরে যদি তোমার দখল চলে আসে, আমল হয়ে যায়, তাহলে আগুনে হাত দিলে তোমার হাত পুড়বে না। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বিষ পান করলেও এই বিষ তোমার ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি জঙ্গলে হাঁটো, জঙ্গলের হিংস্র জন্তুরা তোমাকে গ্রাস করতে পারবে না। এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ো আর নদীর পানির উপরে যদি গামছা বিছিয়ে দাও, ওর উপরে যদি চেপে যাও, নৌকার মতো তোমাকে এই পার থেকে ওই পার করে দেবে, গামছাও ডুববে না, তোমার কাপড়ও ভিজবে না। এর বক্তব্য হলো মাওলানা। আপনাদের মতন শ্রোতাওয়ালা এক কোনো বাড়ির কৃষক, সেই কৃষকের বাড়িতে কাজ করে একজন লেবার প্রকৃতির, ওকে আমরা রাখাল বলি। আপনারা কি বলেন? মাহিন্দার বলেন, রাখাল বলেন, কর্মচারী বলেন, লেবার বলেন, যাই বলেন। ওই ছেলেটা রাত্রিবেলায় সব কাজকে কমপ্লিট করে জালসা শুনতে এসছে, মাওলানা সাহেবের বক্তব্য শুনে কিছু মুখস্থ করতে পারেনি, ওই বিসমিল্লাহির রহমানির রহিমটাই মুখস্থ করে নিয়েছে। লাড়া কাটছে তো বিসমিল্লা পড়ে, খড় কাটছে তো বিসমিল্লা পড়ে, গরুর গোয়াল ঘরে সাঁঝাল দিচ্ছে বা ধোঁয়া দিচ্ছে তো বিসমিল্লা পড়ে, গরু বাহির করছে তো বিসমিল্লা পড়ে, গহিল ঘর পরিষ্কার করছে তো বিসমিল্লা পড়ে, খাবার খাচ্ছে বিসমিল্লা পড়ে, কাপড় খুলছে বিসমিল্লা পড়ে, কাপড় পরিধান করছে তবুও বিসমিল্লা পড়ে। এই বিসমিল্লা পড়তে 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 এমন একটা তার গাঢ় বিশ্বাস জন্মে গিয়েছে,
যে হুজুর বলেছেন বিসমিল্লাহ পড়ে যদি তুমি আগুনেও হাত দিয়ে দাও তবুও আল্লাহর হুকুমে তোমার হাত পুড়বে না সুবহানাল্লাহ বলেন বিশ্বাস গরুর ঘরে যখন মশা লাগে মশা এই মশাকে তাড়াবার জন্য ধোঁয়া দেয় ধোঁয়া দেওয়াকে আমরা সাঁঝাল বলি আপনারা কি বলেন ধোঁয়া বলেন বা সাঁঝাল বলেন আগুন জ্বলছে কোন রকম ভাবে একদিন বিসমিল্লাহ পড়ে হাত দিয়ে দিল খোদার হুকুমে তার হাত পড়ল না আরো গাঢ় বিশ্বাস জন্মে গেল নদীর ধারে ঘাস কাটতে গিয়েছে গরুর জন্য আর ওই বক্তব্য রাখা মাওলানা বক্তা ব্যাগ হাতে নিয়ে চলে গিয়েছে নদীর ওই পারে যাবে জালসা করার জন্য কিনারায় নৌকা নেই মাঝি নেই কেউ নেই কিচ্ছু নেই কোথাও নেই ছেলেটি দেখতে পেয়েছে উনি তো হুজুর উনি তো হুজুর হাঁটতে হাঁটতে চলে এসে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো হুজুর কি ব্যাপার মাওলানা সাহেব বলছেন বাপ আমি যাব নদীর ওই পারে জালসা করার জন্য কিন্তু বিপদ বিপদ কিসের হুজুর তো যে নৌকা নেই ছেলেটি বলছে নৌকা নেই তাতে আপনার টেনশন কেন চিন্তা কেন ভাবছেন কেন পেরিয়ে যান চলে যান তো যে চলে তো যাব কিন্তু নৌকা কই তো যে নৌকা কেন লাগবে চলে যান মাওলানার মেজাজ খাট্টা হচ্ছে রেগে রেগে উঠছে কি করে উঠব কি করে যাব ছেলেটি বলছে হুজুর পেরিয়ে যান কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই জাগিয়ে বলছে বেওকুফ নাদান যাব তো আমি ওই পারে কিন্তু নৌকা নেই যাব কি করে বলে হুজুর নৌকা কেন লাগবে গামছা বিছিয়ে দেন নদীর পানির উপরে গামছা বিছান গামছা যদি না নিয়ে এসেছেন তো আমি দিচ্ছি আমারটাই বিছান গামছার উপরে চেপে আপনি পেরিয়ে যান মাওলানা বলছেন তা কি করে হয় তো যে যদি নাই হয় তাহলে বললেন কেন ঠিক না যদি নাই হয় তাহলে বললেন কেন আপনি বলেছেন কিন্তু হয় তার প্রতি বিশ্বাস নেই আর আমি বলিনি কিন্তু হয় তার উপরে বিশ্বাস জন্মে গিয়েছে আমার আকীদা তৈরি হয়ে গেছে আপনি যদি ওই পার হতে চান তো চলে আসেন আমার সঙ্গে রাখালটি গামছা বিছিয়ে দিল গামছার উপরে চেপে নিজেও পার হয়ে দেখালো পরবর্তীতে বিসমিল্লাহর ওসিলায় খোদার হুকুম মাওলানা কেউ পার করে দিল বুঝতে পারা গেল বড় বড় কিতাব পত্র পড়ে আলিম হলেই হবে না বরং আপনাকে আমলের জগতে আসতে হবে আমল করতে হবে যদি আপনি আমল করতে পারেন বিসমিল্লাহ আপনার কার্যকর হবে দারুদে শেফাতে আপনার কাজ হয়ে যাবে আলহামদ সুরাটা পড়ে যদি পানিতে ফোঁক দিয়ে দেন জরলা ছেলের জ্বর ভালো হয়ে যাবে পেটের ব্যথা দূরীভূত হয়ে যাবে অসুস্থ ব্যক্তির রোগ মুক্ত হয়ে যাবে গরিব মানুষ বড় লোক হয়ে যাবে বাপজির পুঁথিগত বিদ্যা তো আমাদের অনেক আছে কিন্তু আমাদের মধ্যে আমলটা কমে গেল শিক্ষা তো আছে কিন্তু দীক্ষা নেই ডিগ্রি তো আছে কিন্তু যোগ্যতা নেই অনেকে হাই স্কুলের মাস্টার কিন্তু বানানে গিয়ে ভুল করে দেয় অনেকে তো আমরা বক্তা কিন্তু আকিদাগত দিকটা ভুল হয়ে যায় বক্তব্য রাখতে গিয়ে মিস্টেক হয়ে যায় এমন এমন কথা মুখ থেকে বেরিয়ে আসে যেই কথা বলার কারণে স্টেজের ওপরে হয়তো তৌবা করতে হয় যার জন্য বাপজিরা শুনুন এই স্টেজটা বড় জিম্মেদার স্টেজ তার কারণ ইতিহাস যদি পড়ান আর যদি ভুল হয় তো গুনাহ হবে না বাংলা যদি পড়ান পড়াতে গিয়ে যদি ভুল হয় গুনাহ হবে না বিজ্ঞান যদি পড়ান যদি ভুল হয় বিজ্ঞান ভুল হলে গুনাহ হবে না আপনার দর্শন পড়াতে গিয়ে যদি ভুল হয়ে যায় গুনাহ হবে না কিন্তু এই স্টেজে বক্তব্য গোলা রাখা হয় কোরআন এবং হাদিস মতে আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে নবীর নবুয়াতের উপরে রাসূলদের রেসালাতের উপরে বাপজির এই সম
समस्त कथा बार्ता गिया बोलते गिये एमन एमन भाषा आछे जदि आपनी मुख थेके बार करे देन आपनार जबान थेके जदि बेरिये जाए ताहले आपनार गुनाह हबे आबार एमन एमन वाक्य बा जुमला आछे स्वेच्छाई जदि बाहिर करेन गुनाह तो हबे हबे एमन कि आपनार ईमानटाओ बर्बाद होये जाबे কত কাঁচা স্টেজ এটা নয় যার জন্য এই স্টেজে সবাইকে বক্তব্য রাখা নিষেধ সকলের জন্য বক্তব্য রাখা জায়েজ নয় বড় জিম্মেদারি স্টেজ এই স্টেজ থেকে যে বক্তব্যটা থ্রো হবে সেটাই হবে আওয়ামের জন্য দলিল ঠিক না বেটি সকলের জন্য দলিল মাওলানা মুআজ্জম হোসেন কালিমির বক্তব্য শুনলাম উনি বললেন ওনার ভাষা মানে আপনাদের জন্য দলিল আজকে হুজুর পীরে তরিকাত হুজুর তৌসিফ রাজা খান মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নূরানী তিনি যেটা বলবেন আপনাদের জন্য দলিল এরই জন্য বাবাজি আলা হযরতের মশলা আলা হযরতের ফতোয়া গায়র আলিম কে লিয়ে ওয়াজ করনা হারাম হ্যায় চারটা পাঁচটা নটা গজল যদি মুখস্থ করতে পারে আর একটু যদি কাঁদে কাঁদে বলতে পারে ও হাদিস কোরআন না বলুক বা শুধু গল্প বললেও বিরাট বক্তা কি হচ্ছে না হয় না চারটা পাঁচটা যদি গজল বলতে পারে কোরআন পড়তে গিয়ে যদি মিস্টেক হয় কোনো ব্যাপার নাই হাদিস বর্ণনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় কোনো ব্যাপার নেই মাওলানা মুদাররেসিন হযরত যিনারা থাকবেন যদি মিস্টেক ধরে নেন তাহলে পাবলিক বলবে মলবি হিংসা করে বলছে ওকে জালসা থেকে হল্লাই না তার লেগে ওয়ে বলছে কিন্তু এই স্টেজের কথাটা শোনেন আপনি আমি কিতাব পড়ে বক্তব্য রাখি আমাদের গাউসে আজম পিরানে পীরদস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হযরতে সৈয়দ শাহ আব্দুল কাদের জিলানি ওয়া গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বংশগত দিক থেকে হাসানি এবং হুসাইনি বাপের দিক থেকেও তিনি সৈয়দ মায়ের দিক থেকেও তিনি সৈয়দ বাপের দিক থেকেও নবী বংশ ধন আর মায়ের দিক থেকেও নবী বংশের রত্ন এই গাউসে আজম বক্তব্য জীবনে রাখেননি কোনদিন তিনি ওয়াজের মজলিসে যাননি কিন্তু ওস্তাদ মণ্ডলী যেনারা তেনারা বললেন বেটা আব্দুল কাদির তোমাকে কালকে আমাদের সামনে ওয়াজ করতে হবে ওয়াজ গাউসে আজম ওস্তাদের কথাকে মান্যতা দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন ঠিক আছে হুজুর কিন্তু বক্তব্য যেহেতু তিনি কোনোদিন রাখেননি তাই বড় টেনশন কথাও দিয়ে দিয়েছেন আমি বক্তব্য রাখবো ওয়াজ করব কিন্তু বক্তব্য রাখা অভ্যাস নেই হ্যাবিট নেই আদাত নেই এরই জন্য টেনশনে বিভোর হয়ে আছেন দুপুরবেলায় পানাহার করে কাইলুলাই গিয়েছেন এক কথাই শয়নকক্ষে একটু বিশ্রাম নেওয়ার জন্য গেলেন তন্দ্রা ভাব নয় ঘুমটা ধরে গিয়েছে আর এই ঘুম ধরাকালীন সুবহানাল্লাহ একজন আজামি ব্যক্তি হয়ে আরবি ভাষাতে বক্তব্য রাখবেন কি করে এর জন্য চিন্তার শেষ নাই কিন্তু মদিনাওয়ালা আকা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হযরত গাউসে আজম স্বপ্ন যোগে দেখলেন মহব্বতে বলুন সুবহানাল্লাহ নবীকে তিনি স্বপ্ন যোগে দেখলেন মাবুনরাও ধ্যান দান নবীকে আমার স্বপ্ন যোগে দেখলেন আমি মাওলানা মুআজ্জম যদি আপনাদের এই মোল্লাপাড়ার কোন লোক আমাকে স্বপ্নে দেখেন তাহলে আমিও হতে পারি আবার আমার রূপ ধরা শয়তানও হতে পারে ঠিক না বেঠি কেউ যদি নিজের বাপকে স্বপ্ন যোগে দেখেন তাহলে প্রকৃত পক্ষে আপনার বাপও হতে পারে আপনার বাপের নকল শয়তানও হতে পারে কিন্তু নবী মুস্তাফা বলেন মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি কেউ যদি আমাকে স্বপ্ন যোগে দেখে তাহলে প্রকৃত পক্ষে সে আমাকেই দেখবে অন্য ভাষায় লেখা আছে মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআলাহাক যদি কেউ স্বপ্ন যোগে আমার দর্শন করে তাহলে অবশ্যই অবশ্যই সে আমাকেই দেখবে তার কারণ শয়তান সবারই রূপ ধরতে পারে কিন্তু নবী বলেছেন শয়তান আমার রূপ ধরতে পারে না
শয়তান আমার নবীর রূপ ধরতে পারে না। গাউসে আজম স্বপ্ন যোগে নবীর দিদার করলেন, ধরফর করে স্বপ্নের মাধ্যমে উঠে দাঁড়িয়ে গেলেন, নবীকে সালাম জ্ঞাপন করলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী হুজুর, আপনার আগমন ঘটেছে, আমার তকদির চমকে গেল, আমার ভাগ্য দ্বিগুণ বেড়ে গেল। আমার নবী মোস্তফা বলেছিলেন, বেটা আব্দুল কাদের, তুমি তোমার মুখটা খোলো, আমার দয়ার পয়গম্বর আকা মোস্তফা নিজের আওলাদকে কোনো জায়গায় অপমানিত হতে দেবেন না, কোনো জায়গায় লাঞ্ছিত হতে দেবেন না, অসম্মানিত হতে দেবেন না। এই কারণেই নবী মুস্তাফা বললেন, জবানটা খোলো, মুখটা খোলো। হযরত আব্দুল কাদির বলেন, আমি আমার মুখটা উন্মুক্ত করলাম। নবী মুস্তাফা তর্জনীর আঙুলটা নিয়ে নিজের জিহ্বা মোবারকে লাগিয়ে তুতু মোবারকে আঙুলের ডগাই নিয়ে আব্দুল কাদির জিলানির জিহ্বায় লাগিয়ে দিলেন। একবার লাগালেন, দুবার লাগালেন, তিনবার লাগালেন, এই করে সাতবার লাগিয়ে দিলেন। আর নবী মুস্তাফা বললেন, ও বেটা আব্দুল কাদির, যাও, তোমাকে ঘাবড়াতে হবে না, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না, আগামী কালকে তুমি বক্তব্য রাখবে, শত শত জনগণ শ্রোতা শুনবে, তোমার মুখ হবে, কিন্তু আসল বক্তব্য আমি নবী মুস্তাফার হবে, জবান হবে তোমার, মুখটা হবে তোমার, কিন্তু বক্তব্য হবে আমার। হযরতে গাউসে আজম নবীকে স্বপ্ন জগে দেখে পাওয়ারটা পেয়ে গেলেন, ভেবেছিলেন যে আমি উঠে চলে যাব, কোনো জায়গায় একটু হাঁটা লড়া করব, কিন্তু না, বিছানায় উঠে বসলেন। কিছুক্ষণের মধ্যেই পুনরায় তিনাকে ঘুমটা ধরে গেল, আবার ঘুমিয়ে গেলেন। আবার স্বপ্ন যোগে দেখছেন যে তিনার শ্রীহনে, তিনার শয়ন কক্ষে সমস্ত ওলিদের শিরোমণি, ওলিদের সরতাজ, যিনি হচ্ছেন ফাতেহে খাইবার, শেরে খোদা হায়দারে কররার, নবী মুস্তাফার জামাতা, হযরতে ইমামে হাসান এবং হোসেনের পিতা, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতু জাহরার হলেন মাথার ছাতা, যিনার নাম হলো হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গাউসে আজমের স্বপ্ন জগে এসেছেন। উনি এসে বলছেন, আব্দুল কাদির, তুমি তোমার জবানটা খোলো, আমাদের নবী মুস্তাফার পরে পরে হযরতে আলী গাউসে আজমের জবানটাকে খুলিয়ে নিজের জিহ্বা থেকে লালা মুবারক নিয়ে একবার দুবার করতে করতে ছয়বার লাগিয়ে দিলেন। আব্দুল কাদের জিলানি জিজ্ঞাসা করেছিলেন, হুজুর, আপনি ছয়বার কেন লাগালেন, সাতবার কেন লাগাননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তরে বলেছিলেন যে কিছুক্ষণ আগে নবী মুস্তাফা এসে সাতবার লাগিয়ে গেছে, আমিও যদি সাতবার লাগিয়ে দিতাম তাহলে সমতা চলে আসতো, তাই একটু নিচু থাকার জন্য আমি সাতবার নয় বরং ছয়বার লাগালাম। মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। এই গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছ থেকে, হযরতে আলীউল মুর্তজার কাছ থেকে এই ফয়েজ পেয়ে গেলেন, আজামি হওয়া সত্ত্বেও আরবিক ভাষায় বাগদাদের সরজমিনে বক্তব্য রাখতে শুরু করেছিলেন, একদম সুরেলি আওয়াজের টনটনা বক্তব্য, মারেফাতে ভরা, তারিকাতে ভরা, হাকিকাতে পরিপূর্ণ বক্তব্য, শরিয়াতের বিপরীত একটাও কথা নয়, সব কোরআন এবং হাদিস মতে, কোরআন এবং হাদিস সম্মত। বাবজি রা
তদানীন্তনকালে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলমান হয়েছিল। সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা জিজ্ঞাসা করছি আপনাদেরকে, উনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়তেন না পড়তেন না? আপনাদের মধ্যে কোন কোন পীরপন্থী লোক কেন নামাজ পড়ে না? তার মানে আপনি নিজেকে কি প্রমাণ করতে চান যে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকেও বাড়িয়া? নাউজুবিল্লাহ। হযরত ইমামে হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারাও নামাজ পড়েছেন, নামাজি ছিলেন, এটা আপনারা জানেন। আহলে বাইতের খুব তকবীর লাগান, আহলে বাইতের খুব মহব্বত করেন, কিন্তু আপনি নামাজ কেন পড়েন না? আপনাকে কে নিষেধ করলো নামাজ পড়তে হবে না? কে বাধা দিল নামাজ পড়তে হবে না? শোনেন একটি জিনিস বলে দিচ্ছি মাথায়, হযরতে সাইয়্যেদনা শহীদে আজম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন কারবালার ধরতিতে সাজদায় পতিত ছিলেন, ওই অবস্থাতেই তিনার স্বর্ণ ছেদ হয়েছিল, ওই অবস্থাতেই তিনি শহীদ বরণ করেছিলেন, শাহাদাত বরণ করেছিলেন। এক রিকাত নামাজও যদি হয় তাহলেও কমপক্ষে দুবার সাজদা করতে হয়, দুটো সাজদা করতে হয়। ইমাম হোসেনকে জিজ্ঞাসা করেন, হে সাইয়্যেদ শুহাদা, হে শহীদে কারবালা, ইমাম হোসেন আপনি বলুন এক রিকাত নামাজেরও যদি নিয়ত করা যেত তাহলে তো কমপক্ষে দুইবার সাজদা করতে হতো, কিন্তু কারবালার ধরতিতে আপনি একবার সাজদা করলেন, দ্বিতীয়বার করার সুযোগ হয়নি। আপনি কি সুযোগ করে নিতে পারতেন না? অবশ্যই করে নিতে পারতেন, কিন্তু একবার সাজদা করেই কমপ্লিট করলেন কেন? দ্বিতীয় সাজদা কেন করেননি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যদি আজকে শাহাদাত বরণ করেছে কিন্তু তার রক্তপিণ্ড থেকে আওয়াজ আসবে, দেহের রোগ রোগ থেকে, নাস নাস থেকে এটাই অ্যান্সার চলে আসবে, হে দুনিয়ার লোকেরা শোনো, আমার নানার উম্মত বর্গরা শোনো, আমি কারবালার ধরতিতে একটা সাজদা করেছি, দ্বিতীয় সাজদা আমি অবশিষ্ট রেখেছি, বাঁচিয়ে রেখেছি, বাকি রেখে দিয়েছি, আমি নিজের জায়গাতে নিজের থলিতে রেখেছি। একটা সাজদা কারবালার ধরতিতে করে নবী মুস্তাফার প্রচার করা ইসলাম ধর্মকে বাঁচিয়ে নিয়েছি, দ্বিতীয় সাজদা হাশরের প্রান্তরে করে আমার নানা গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব। যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন সাজদা করে দিন বাঁচিয়েছেন, আপনাদের আমাদেরকেও বাঁচাবে। আর আপনি সেই সাজদা থেকে দূরে হটে গেলেন, ওই গাউসুল ওয়ারা কনফারেন্স, আজকে গাউসে আজমের মিলাদ বা জালসা হচ্ছে, গাউসে আজমের মারাত্মক আপনাকে একটি ওয়াকিয়া শোনাবো, যেটা শুনলে আপনার দিলটা বাগ বাগ হয়ে যাবে, আশা করছি সবারই দিল হবে না, তবে যাদের দিল আছে তাদের ইনশাল্লাহ হলে আজিজ হবে। আজকে হচ্ছে চন্দ্র মাসের চাঁদের সুবহানাল্লাহ 12 তারিখ দিবগত রাত, না কত 11 তারিখ দিবগত রাত, তার মানে 11 তারিখ গত রাত্রিতে চলে গিয়েছে আর আজকে 11 তারিখ দিবাগত রাত্রি, মানে 12 তারিখের রাত্রি হয়ে গিয়েছে। গাউসে আজমের পৃথিবীর মাঝে এই 11 তারিখে আমরা আপনারা মিলাদ বা জশ্ন করি, কিন্তু ওনার বাগদাদ শরীফে ওনার উর্স মুবারক হয় এই চাঁদের 17 তারিখে, 17 তারিখে উর্স মুবারক হয়। ওনার ইন্তেকালের দিনটাকে কেন্দ্র করে মতভেদ বা ইখতিলাফ আছে, ওই দিকে আমি যাচ্ছি না, তবে জন্মের ব্যাপারে আগমনের ব্যাপারে কোনো মতভেদ নেই। রমজান মাসের প্রথম তারিখে উনি দুনিয়াতে পদার্পণ করেছেন, সুবহানাল্লাহ, তার মায়ের বর্ণনা মোতাবেক তিনি ভোরবেলায় মায়ের দুগ্ধ পান করে সারাদিন দুধ পান না করে ওই অবস্থাতেই তিনি রোজাদার হয়ে রোজাও করেছেন, মায়ের পেট থেকেই তিনি কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। এরকম ব্যক্তি তাহারাও নামাজ তরক করেননি, নামাজ ছাড়েননি, এমনকি ইতিহাস নয় তারিখ নয় তিনাদের বড় বড় বুজুর্গানের দিন। সোভানার একজন বিখ্যাত রাইটার যিনাকে বলা হয় খাজা মোহাম্মদ গেসু দারাজ, নাম শুনেছেন? খাজা মোহাম্মদ গেসু দারাজ, গেসু দারাজ, গেসু মানে হচ্ছে চুর,
দারাজ মানে লম্বা খাজা মোহাম্মদ উনার নাম উনার নাম হলো খাজা মোহাম্মদ তিনি কিতাব লিখেছেন সেই কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখা যেটা বলবো কিন্তু ইনার নাম খাজা মোহাম্মদ কিন্তু গেসু দারাজ এই টাইটেলটা কেন হলো উনার মাথায় লম্বা চুল ছিল লম্বা চুল একবারে পিঠের নিচে পড়ছে চুল নাপিত কি সেই যুগে ছিল না অবশ্যই ছিল কিন্তু তিনি কোন নাপিতের কাছে চুল কাটেননি নিজের বন্ধু বান্ধবদেরকে দিয়েও কাঁচি দিয়ে কাটাতে পারতেন কিন্তু কাটাননি জিজ্ঞাসা করা হয়েছিল ওনাকে যে আপনার চুল মাথার এত লম্বা অথচ আপনি কাটেন না কেন নাপিত কি পান না কোন নাপিত কি কেটে দেয় না আপনি কাটছেন না কেন এই মোহাম্মদ খাজা রহমতুল্লাহ খাজা মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তিনি উত্তরে বলেছিলেন শোনো আমি কোনো একদিন রাত্রিবেলায় সুবহানাল্লাহ নফল ইবাদত করে নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছিলাম আর সেই ঘুমের ঘোরেই নবী মুস্তাফা আমার স্বপ্ন যোগে আমার নিকটে এসেছিলেন আমার নবীর সঙ্গে স্বপ্ন যোগে দিদার হয়েছিল এই দিদার কালে বিশ্ব পয়গম্বর নবী মুস্তাফা আমার মাথার চুলের উপরে হাত বুলিয়েছিলেন মাথার চুলের উপরে হাত টাচ করিয়েছিলেন স্পর্শ করেছিলেন ঘুমটা আমার ভাঙার পর আমি ইয়াকিন করে নিলাম দিলের মধ্যে তাসদিক বানিয়ে নিলাম যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহর পয়গম্বর আপনার হস্ত মোবারক যেহেতু আমার মাথার উপর স্পর্শিত হয়েছে আপনার হাতের সঙ্গে স্পর্শিত হওয়া চুল যদি কোন নাপিতের কাছে গিয়ে আমি কাটি এই চুলটা কোন নর্দমায় পড়ে থাকবে আপনার হাতের বেয়াদবি হবে অসম্মান হবে তাই ইয়া রাসূলুল্লাহ যতদিন বেঁচে থাকবো কসম খোদা আপনার স্পর্শ করা চুল আমি কাটবো না লম্বা লম্বা চুল সেই কিতাবের মধ্যে লেখা আছে বাবাজি বড় মশলা বড় জিনিস লেখা আছে গৌসে আজম পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি হযরতে সাজ্জাদ শাহ আব্দুল কাদের জিলানি ও গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদদের কাছ থেকে কিছু পয়সা নিয়ে নিজের ফান্ড থেকে কিছু পয়সা খরচ করে চাঁদের 11 তারিখে তিনি ফাতিহা করতেন নবী ও রাসূলদের নামে সমস্ত বুজুর্গানে দিনদের নামে ফাতিহা পড়তেন 11 তারিখে যার জন্য তিনাকে গ্যারাবিওয়ালা পীর বলা হয় গ্যারাবিওয়ালা পীর বলা হয় গ্যারাবিওয়ালা পীর বলা হয় আল কাদির তুমি জিলানির জিলানি তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি সুবহানাল্লাহ বলবেন না উঁচু আওয়াজে আমার সঙ্গে পড়ুন ও বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমার নামের গুণে আরেকটু জোরে বলুন তোমার নামের গুণে আগুন হয়ে অনিত জন্ম তোমার তরিকাতে কাদিরিয়া আবু সালে মোসা জঙ্গি সে তো হম তোমার পিতা অমল খায়র মা ফাতিমা সে হম তোমার জননী তোমারই নামের গুণে আগুন হয়ে যাই পানি জোরে জোরে পড়ার ও বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমার নামের গুণে কোরআন পড়েন গর্ভে তেলয়ে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ালন সুবহানাল্লাহ বলবেন না
জোর সে বলো মাথাকে বলো হাতিলাকে বলো এটা আমি বলছি না কিন্তু আপনারা মুখে বলেন সুবহানাল্লাহ মা জননী কোরআন পড়েন গর্ভে তেলয়ে সন্তান আঠারো সিপারা কোরআন মুখস্থ করিয়ালন মা জানে না ছেলের গুণ সে হয় গর্ভ ধারিণী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি জোরে জোরে পড়ে দিন ও বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি তোমার জন্ম হলো ছিল রমজানের সময় দিনের বেলায় খাইলে না দুধ তাতেই তোমার রোজা হয় কই হিন্দ জালালুদ্দিন মারে ফতের খনি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি বড় পীর আব্দুল কাদির তুমি জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি